এখানে এই সাদা পেঙ্গুইনটির পেছনে চলতে থাকা ভারী পেঙ্গুইনটি আসলে কোন প্রজাতির পেঙ্গুইন এরা যে পেঙ্গুইন সেটা তো নিশ্চিত তবে কালার অন্য কেন আসলে এই পেঙ্গুইনটি সামনে চলতে থাকা পেঙ্গুইনের বাচ্চা পেঙ্গুইনদের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায় সেটি হলো পেঙ্গুইনের বাচ্চা জন্মের পর একেবারে ছোট থাকে কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এরা মা পেঙ্গুইন অথবা বাবা পেঙ্গুইনদের মতো বড় হয়ে যায় এবার প্রশ্ন হলো এদের গায়ের লোম আলাদা কেন আসলে ছোট অবস্থাতে নিজেদেরকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য এদের গায়ে এরকম আলাদা লোম দেখতে পাওয়া যায় আর ঠান্ডা পার হয়ে গেলে এই লোম আপনা আপনি ঝরে যায়